এই যন্ত্রণার কথা লেখা যায়, পড়া যায়, অনুধাবনও করা যায়, কিন্তু অনুভব শুধুমাত্র তারাই করতে পারেন যারা জীবনের সন্তান হারিয়েছেন। নিতান্ত বিকৃত মনস্ক ও মানসিক ভারসাম্যহীন না হলে এমন কোনো মানেই পৃথিবীতে যাকে সন্তানের মৃত্যু বিচলিত করে না, সে যে বয়সেরই হোক না কেন। সুস্মিতা যেভাবে 10 মাসের সম্পূর্ণ বিকশিত গর্ভস্থ সন্তানকে হারিয়েছেন গত মার্চ মাসে, তা অকল্পনীয়। তারপরেও অবস্থাটি ছিল আরও ভয়ানক। সদ্য সন্তান হারা সুস্মিতাকে তার পরের 6 দিন কাটাতে হয় ওই হাসপাতালে সদ্যজাতকের কান্না শুনে। এই যন্ত্রণা থেকে নিজেকে বার করে নিয়ে আসা যতটা কঠিন, তার চেয়েও বেশি কঠিন এই ঘটনার পরেই পর্দার ধারাবাহিকে মায়ের অভিনয়। জি বাংলার কৃষ্ণকলি ধারাবাহিকে তিনি শ্যামার বৌদি। সাধারণত অভিনেত্রীরা গর্ভবতী হলে অভিনয় থেকে সাময়িকভাবে সরে যান, সুস্মিতার ক্ষেত্রে তা ঘটেনি। তিনি গর্ভবতী হয়েও শুটিং চালিয়ে যেতে চেয়েছেন, ঠিক যেমন করে থাকেন অন্যান্য পেশার মহিলারাও। এ ব্যাপারে বিপুল সহায়তা করেছেন প্রযোজক সুশান্ত দাস ও চ্যানেল কর্তৃপক্ষ, তাই সেভাবেই ধারাবাহিকের চিত্রনাট্য লেখা হয়। ধারাবাহিকের গল্পও দেখানো হয় যে মা হতে চলেছেন সুস্মিতা অভিনেত্রী চরিত্রটি। মার্চের মাঝামাঝি ওই ঘটনার প্রায় 2 মাসের মাথায় আবারও শুটিংয়ে ফিরেছেন সুস্মিতা, আর চিত্রনাট্য অনুযায়ী পর্দায় এখন তিনি মা। অসম্ভব মনের জোর এবং বাস্তববাদী না হলে এই গোটা বিষয়টির সঙ্গে এত সহজে মানিয়ে নেওয়া যায় না। সুস্মিতা নিঃসন্দেহে একটি দৃষ্টান্ত। 19 মার্চ তার সন্তান বিয়োগ ঘটে। হাসপাতাল থেকে বাড়ি ফিরে গত 25 মার্চ একটি দীর্ঘ পোস্ট লিখেছিলেন অভিনেত্রী তার ফেসবুক প্রোফাইলে। চিকিৎসকের গাফিলতির অভিযোগও ছিল। 20 মার্চ ছিল তার ডেলিভারির তারিখ। তার 2 দিন আগে চেক আপে দেখা যায় মা ও সন্তান দুজনেই সম্পূর্ণ সুস্থ। অদ্ভুতভাবে চিকিৎসক সব দেখে শুনেই হাসপাতালে অ্যাডমিশনের তারিখটি পিছিয়ে 22 মার্চ করে দেন। সুস্মিতা তার ফেসবুক পোস্টে লিখেছেন, ভুলটা ছিল ওখানেই, স্পষ্টই ডাক্তারের ভুল, গাফিলতি। 19 তারিখ সকাল থেকে বাচ্চা কোনো রেসপন্স করছিল না। আমি ডাক্তারকে ফোন করতে থাকি, ফোনে না পেয়ে মাতৃভবনে ফোন করে সোজা সেখানে চলে যাই। ডাক্তার আসেন, চেক আপ করেন, আমার বরকে বলা হয় বাচ্চার হার্টবিট কম, 103। এরপর আমাকে ওটিতে নিয়ে যাওয়া হয়, সেখানে আবার আমার সামনে কথা হলো, বাচ্চার হার্টবিট নেই। তাহলে আমার বরকে কেন বলা হলো? বাচ্চার হার্টবিট 103। কখন চলে গিয়েছিল আমার বাচ্চাটা? উত্তর নেই। এরপরে সিজার করে গর্ভ থেকে বার করে নিয়ে আসা হয় তার মৃত সন্তানকে। সুস্মিতা ভেবেছিলেন মেয়ে হলে নাম রাখবেন রায়। হাসপাতাল সূত্রে জানতে পারেন তার মেয়েই হয়েছিল। মৃত হলেও সন্তানকে একবার চোখের দেখা দেখতে চেয়েছিলেন, তাকে দেখতে দেওয়া হয়নি। স্বামীর মুখে শুনেছেন কেমন দেখতে ছিল সে। নিষ্ঠুরতার সেখানেই শেষ নয়। সুস্মিতা তার ফেসবুক পোস্টে লিখেছিলেন, ওই মানসিক অবস্থায় তাকে শুনতে হয়েছে এমন মন্তব্য, গাছ থাকলে ঠিক ফল হবে। শুধু তাই নয়, প্রথম রাতে তাকে কেবিন দেওয়া হয়নি, সারা রাত তিনি জেগে অন্য গর্ভবতী মায়েদের দেখেছেন, বাকি শিশুদের কান্না শুনেছেন। সুস্মিতা বা তার স্বামী কেউই হাসপাতাল কর্তৃপক্ষ বা চিকিৎসকের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেননি। তবে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছিলেন যে 18 তারিখ যে গর্ভস্থ শিশুর সব রিপোর্ট স্বাভাবিক, 19 তারিখে তার হার্টবিট চলে যায় কিভাবে। ফেসবুক পোস্টে সুস্মিতা লিখেছিলেন যে চিকিৎসক নাকি ঘটনার পরে একবার বলেছিলেন বাচ্চা ওভার ম্যাচিউরড হয়ে গিয়েছিল। যদি সত্যিই তাই হয় তবে তো অবিলম্বে সিজারের ডেলিভারির প্রয়োজন ছিল। গর্ভস্থ শিশুর ওভার ম্যাচিউরড হয়ে যাওয়ার অর্থ এবার ডেলিভারির সময় হয়ে গিয়েছে। তারপরেও কোনো চিকিৎসক ডেলিভারির ডেটটি 2 দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, সেটাই আশ্চর্যের বিষয়। এমন ঘটনাকে শুধু দুর্ভাগ্যজনক বললে কম বলা হয়। মার্চ মাসে ওই পোস্টটি দেখে সমগ্র টেলিজগৎ প্রায় স্তব্ধ হয়ে যায়। সুস্মিতার জন্য চিন্তিত ছিলেন সবাই, কিভাবে তিনি এই সুখ কাটিয়ে উঠবেন সেই নিয়ে ভাবনা ছিল কৃষ্ণকলি ধারাবাহিকের ইউনিটেও। কিন্তু সবাইকে অবাক করে মাত্র 1.5 মাসের মধ্যেই ঘুরে দাঁড়িয়েছেন সুস্মিতা, ধারাবাহিকের পর্দায় শ্যামার বউ দিদি মা হয়েছেন, কুলজোরে রয়েছে ছোট এক ছেলে, বাইপুকে দেখতে ছুটে এসেছে শ্যামা। সেই সব দর্শক দেখেছেন, যা অনেক দর্শক দেখেননি তা হলো এই এপিসোডটি নিয়ে সুস্মিতার ফেসবুক পোস্ট। সুস্মিতা লিখেছেন, আমার পরিণতি যাই হোক না কেন, শ্যামার বৌদির কি হলো তা জানতে দেখতেই হবে কৃষ্ণকলি। শুধু মনের জোর দিয়ে এমনটা হয় না, এর জন্য প্রয়োজন জীবনের প্রতি অদম্য ভালোবাসা, অসম্ভব ইতিবাচক চিন্তা
এবং দৃষ্টান্তমূলক পেশাদায়িত্ব। সুস্মিতা এখন শুধু অভিনেত্রী হিসেবে নন, একজন ধীর চরিত্রের মানুষ হিসেবেও বহু মানুষের অনুপ্রেরণা। ইউটিউবে আর নয় মিথ্যা গসিপ, সত্য খবর শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।